নমস্কার বন্ধুরা জবাব দেশা নিউ শালের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কথা বলবো আরও একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছ তারিখ থেকে মানে ছয় বারো দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে যেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা সাতাশ তারিখ মানে সাতাশ বারো দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি ফর্মটি ফিল করে নিতে হবে আর বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকে আমি পুরোপুরি দুটো নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব এই পাবলিক সার্ভিস কমিশন থেকে বের হওয়া দুটো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে বলে রেখে বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা প্রথমে আমি যেই নিয়ে আলোচনা করবো সেখানে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল তো এই পোস্টে তোমাদেরকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো সেক্ষেত্রে দেখো ডিপার্টমেন্টে রয়েছে কিন্তু দেখো ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ গভর্নমেন্ট অফ বেঙ্গল আর দেখো এখানে রয়েছে ডেকোরেট যেটা রয়েছে সেটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু পে লেভেল রয়েছে দেখো পে লেভেল সিক্সটি অনুযায়ী তোমার কিন্তু বেতন থাকবে ছাপ্পান্ন হাজার একশো থেকে কিন্তু এক লাখ চল্লিশ হাজার তিনশো পর্যন্ত কিন্তু তোমার বেতন দেওয়া হবে আর বন্ধুরা দেখো এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আঠেরোটি মানে সর্বমোট আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এস সি টি অনুযায়ী মানে এসসি এসটি টি ও প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে আর বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে বলে দেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে এটা কিন্তু একটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তোমাদের আর দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে যেটা চেয়েছে সেটা হচ্ছে এ ডিগ্রি ইন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি তো বলেছে যে এখানে তুমি যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ওপরে যদি তুমি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমার ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়াও ডিজারেবেল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্র্যাকটিক্যাল ট্রেনিং অর স্টাডি তো সেক্ষেত্রে তুমি যদি এই ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে অবশ্যই তোমাকে বেশি প্রাধান্য দেওয়া হবে তো বন্ধুরা বলে রেখে ডিজারেবেল কোয়ালিফিকেশান যেটা চেয়ে সেটা কিন্তু না থাকলেও তুমি কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ভিত্তিতে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তো সেক্ষেত্রে দেখো এজ লিমিট বলে দিয়েছে নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার মানে ছত্রিশ বছরে বেশি কিন্তু তোমার বয়সটা হওয়া যাবে না আর বয়সে কিন্তু তোমাদের দেখো এক এক দু হাজার বাইশ অনুযায়ী সেই হিসাব মানে সেই তারিখ থেকে কিন্তু হিসাবটা করা হবে ছত্রিশ বছরের মধ্যে মানে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনের ফিস কী লাগছে তো বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশানের ফিজ কিন্তু রাখছে দেখো দুশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে তো সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা এস সি এসটি যে ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন মানে এস সি এসটি এবং পিডাব্লিউডির জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই তো জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু দুশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে আর অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এসটি টি পিএস ডাব্লিউ বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিশাল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্মটা কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হবে আর বন্ধুরা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে ছয় তারিখ থেকে ডিসেম্বরের এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু রয়েছে সাতাশ তারিখ তো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে নিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করবো মানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দিবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড মানে অ্যাপ্লিকেশন করতে পারো এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবার আমি সরাসরি চলে যাব দ্বিতীয় যে নোটিফিকেশান রয়েছে সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কী রয়েছে তত্ত্ব তো বন্ধুরা দেখো দ্বিতীয় যে পোস্টে রয়েছে সেটা হচ্ছে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে বলে রেখি বন্ধুরা তোমাদের কিন্তু পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আর বেতনটা কিন্তু থাকছে বত্রিশ হাজার একশো থেকে কিন্তু বিরাশি হাজার নশো পর্যন্ত তোমাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে আর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে পাঁচটি আর বলে রেখে বন্ধুরা তোমাদের কিন্তু দেখো এখানে এস এসটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে আর আর একটা বিষয় যেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলে সেটা হচ্ছে এই ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি মানে তোমার যদি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের উপরে যদি ডিগ্রি থাকে আর দেখো আর সব থেকে বড়ো কথা এই ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স রেকগনাইজড ইউনিভার্সিটি মানে তোমার যদি লাইব্রেরি সায়েন্সের ওপরে ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে আর দেখো বন্ধুরা তোমার কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখো কম্পিউটারের ওপরে কিন্তু একটা নলেজ থাকতে হবে আর ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স তো তোমার যদি তিন বছরের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে তো না থাকলেও কোনো অসুবিধা নেই তোমার যদি এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকে তুমি কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এর ভিত্তিতে আর এজ লিমিট কিন্তু বলে দিয়েছে যে উনচল্লিশ বছরের বেশি হওয়া যাবে না আর বয়সটা কিন্তু দেখো এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে তো সেক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশান একটা ফিজ তোমাদের দিতে হচ্ছে একশো ষাট টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য আর এস সি আর হচ্ছে তোমার পিডব্লিউডিদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না আর অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে আর অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু রয়েছে ছ তারিখ থেকে শুরু হয়ে গেছে মানে শুরু হবে ছ তারিখ থেকে আর অ্যাপ্লিকেশন কিন্তু চলবে দেখো সাতাশ তারিখ পর্যন্ত তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশানটি করে নিতে হবে আর ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে তোমাদের তোমরা কিন্তু লিঙ্কটি পেয়ে যাবে তোমরা কিন্তু সেই লিঙ্কের থ্রুতেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে আর বন্ধুরা তোমাদের অবশ্যই বলে রাখি যে বাংলার ওপরে কিন্তু তোমাদের বলতে এবং লিখতে এবং পড়তে জানতে হবে তো এটা এখানে দেখো একটা এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন তাই অবশ্যই অবশ্যই আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ